আসসালামু আলাইকুম। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে প্লে গ্রুপের বাংলা ক্লাসে আবারও বরাবরের মতো হাজির হয়েছি। ছোট সুনামনেরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো, আশা করি তোমরা অনেক ভালো থাকো। তো তোমরা, তোমাদের সামনে পরীক্ষা থাকবে, তোমরা নিজেদেরকে পরীক্ষা করবে যে কয়কে কতটুকু পেরেছো এই বছরে, তোমরা কতটুকু এই এত দুঃসময়ে করোনা ভাইরাস চলছে এই সময়ে তোমরা বাসায় যতটুকু পড়াশোনা করেছো তারই একটি যাচাই হবে। তো তোমরা যারা পড়াশোনা করেছো তাদের জন্য আমাদের এই আজকের এখন থেকে পরীক্ষার যে প্রস্তুতি সে ব্যাপারে ক্লাস থাকবে। দেখো, আমি বোর্ডে লিখেছি সর্বর্ণ ১১টি। তো সর্বর্ণ ১১টিতে আমি একটা, এখানে আমি একটা ছক তৈরি করেছি, দেখো একটা টেবিল তৈরি করেছি। এখানে দেখো আমি কিছু বর্ণ লিখেছি আর কিছু বর্ণ লিখিনি, এর মানে হচ্ছে এটা একটা শূন্যস্থান, শূন্যস্থান, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এভাবে প্রশ্ন থাকবে। এবং দেখো স্বরে অর পরে হয় স্বরে আ, একইভাবে রস্যুর পরে হয় দীর্ঘ ই, তারপর দেখো রস্যুর পরে দীর্ঘ, দীর্ঘর পরে রি, এ ওই ও ও। আমি এইগুলো ছোট করে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হয়। তো সর্বর্ণ, আজকে এই সর্বর্ণ নিয়ে তোমাদের এই শূন্যস্থানটা আমি বুঝিয়ে দেব। দেখো স্বরে অর পরে হয় স্বরে আ, তোমরাও একইভাবে এই স্বরে আটা এভাবে লিখে এই জায়গাটা ফিল আপ করে নিবে। এই দেখো স্বরে আ, তারপর দেখো স্বরে ও, স্বরে আ, রস্বই আমি লিখেছি, তারপর হবে দীর্ঘই, দীর্ঘ ই। তো এখন তোমরা অনেকেই অনেক সুন্দরভাবে লেখা শিখে গেছো, আশা করি কোনো সমস্যা হবে না। তারপর দেখো দীর্ঘর আর আগে হবে রস্ব উ, রস্ব উ, রস্ব দীর্ঘ, তারপর হচ্ছে রস্বরি, রস্বরি। এ তো লেখা আছে, এরপরে হয় ওই, ওই হয় না, ওয়ের একটা লেজ হবে, সুর হবে, তাই না? এ ওই ও, তারপর হচ্ছে ও, তাহলে দেখো সর্বর্ণ ১১টি এখন কমপ্লিট হয়েছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এই দেখো এক এক ১১। তার মানে আমরা বাংলাতে আমরা গণিত যে সংখ্যা সেটাও আমাদের ধারণা হয়ে যাবে। সর্বর্ণ ১১টি, স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, রস্বরি, এ ওই ও ও। তো আজকে তোমাদের জন্য এই সর্বর্ণ ১১টি এই বর্ণগুলো দিয়ে কীভাবে শূন্যস্থান তৈরি করতে হয়, বিভিন্নভাবে তোমরা শূন্যস্থান তৈরি করে বাসায় এটা কমপ্লিট করবে। এছাড়াও আজ আমাদের ইংরেজি আমি তোমাদেরকে আরেকটা পড়া দিয়ে দিব, সেটা হচ্ছে তোমরা এভাবে পরীক্ষা আসে অনেক সময়, দেখো নাম্বার ১ দেওয়া থাকে এবং এখানে লেখা থাকে যে এ থেকে, এ থেকে এইচ পর্যন্ত। দেখো এ থেকে এইচ পর্যন্ত যতগুলো বর্ণ আছে, যতগুলো লেটার আছে সে বর্ণগুলো তোমরা লিখবে। এ থেকে এইচ পর্যন্ত, পর্যন্ত স্মল লেটার, স্মল লেটার লিখো। তো এই দুইটা কাজ আমি তোমাদেরকে আজ দিয়ে দিলাম, বাড়ির কাজ। তো পরীক্ষার আগে আগে তোমরা এই পড়াগুলো সুন্দরভাবে কমপ্লিট করে নিবে। তো বাংলাতে দিয়ে দিলাম সর্বর্ণ ১১টি, এই বর্ণগুলো দিয়ে কীভাবে শূন্যস্থান তৈরি করতে হয়, বিভিন্নভাবে তোমরা শূন্যস্থান তৈরি করে করে এটা পূরণ করবে। আর এ থেকে এইচ পর্যন্ত যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো পৃষ্ঠা ভরে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক শুভকামনা, খোদাহাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিত পড়ব ১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ম্যাম ১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যাগুলো লিখে রেখেছি, চলো আমরা এই সংখ্যাগুলো আজকে পড়ি। আমার সাথে সাথে তোমরা সবাই বলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, একে শূন্যে ১০, ১ ১ ১১, ১ ২ ১২, ১ ৩ ১৩, ১ ৪ ১৪, ১ ৫ ১৫, ১ ৬ ১৬, ১ ৭ ১৭, ১ ৮ ১৮, ১ ৯ ১৯, ২ ০
21 22 23 23 24 24 25 25 26 26 27 27 28 28 29 29 30 30 চলো আমরা একবার একটু উলট পালট করে সংখ্যাগুলো পড়ি ঠিক আছে এটার নাম কি 21 21 তারপর বলো এটার নাম কি 14 14 তারপর বলো তো এটার নাম কি 19 19 তাই না তো এটার নাম কি 28 28 এটা কি 28 তারপর দেখো 1 0 10 তাই না তারপর দেখো 16 16 16 কি হলো 16 তো আমরা কিন্তু 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো সবাই লিখতে পারি তাই না আমি জানি তোমরা সবাই 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো খুব সুন্দরভাবে লিখতে পারো কিন্তু লেখার সময় অবশ্যই কিন্তু পড়তে হবে কারণ তোমরা যদি লেখার সাথে সাথে না পড়ো তাহলে এই সংখ্যাগুলো তোমরা এলোমেলোভাবে দেখে বলতে পারবে না তাই যখন তোমরা লিখবে তখন কিন্তু বলে বলে লিখবে যে কোন সংখ্যাটা তোমরা খাতায় লিখছো ঠিক আছে তো আজকে তোমাদের বাসার পড়া থাকবে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো শেখা এই সংখ্যাগুলো তোমরা পড়বে এবং তোমাদের খাতায় লিখবে তো ছোট্ট সোনামণিরা আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই